জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে বিশ্ব। এই পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। এবার চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দেখা গেল ভিন্ন ধর্মী এক উদ্যোগ। বেশ কয়েক বছর আগেও চুনাপাথরের ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল ঝেজিয়াং প্রদেশের চাংশান কাউন্টি। এই কাউন্টিতে উৎপাদিত চুনাপাথর স্থানীয় অর্থনীতিতে অন্তত 10% অবদান রাখত। 2013 সালেও এখান থেকে আয় হয় $70 কোটি। চুনাপাথরের খনিগুলো অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ হলেও এই খনি মারাত্মক বায়ু ও পানি দূষণ এমনকি ভূতাত্ত্বিকভাবেও বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তাই তা বন্ধ করা হয়েছে বলে জানান হুইবু টাউন পার্টি কমিটির এক কর্মকর্তা। কয়েক বছরের চেষ্টার পর খনিগুলো শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ ছিল বনায়ন ও নদীপথগুলো পরিষ্কার করে পরিবেশ পুনরুদ্ধার করা। এভাবে কয়েক বছরের চেষ্টায় নদীর পানি পরিষ্কার হয়ে পানযোগ্য হয়ে ওঠে। এছাড়াও ধীরে ধীরে এটি জাতীয় উদ্যানে পরিণত হয়। পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের কারণে জীবনমানের উন্নতি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। The water projects have reduced lots of flooding in this village. Also, when the ecosystem was restored, the beautiful scenery attracted many tourists. পুরনো চুনাপাথরের খনি বন্ধ হওয়ার পর কর্মহীন হয়ে পড়া খনি শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে নতুন নতুন শিল্প চালু করেছে কর্তৃপক্ষ। একসময়ের ধুলোময় এবং নোংরা চুনাপাথরের শহর চাংশান সবুজ পাহাড় ঘেরা এবং স্বচ্ছ পানির সুন্দর পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আমিনা লুসি, এখন বিশ্ব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.